আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমিল্লার বিখ্যাত কাঁচা মরিচের রসগোল্লা। বানানো কিন্তু খুবই সহজ, তবে খেতে কিন্তু দারুণ মজা। তো আজকে হচ্ছে স্পঞ্জ রসগোল্লা বানিয়েছি কাঁচা মরিচের, খেয়ে কিন্তু সবারই অনেক মজা লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিবেন কিন্তু অবশ্যই। তো এখানে হচ্ছে আমি 3 কেজি দুধের ছানা নিয়েছি, এগুলোকে এখন খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো এখানে হচ্ছে ছানাটা করার পর আমি কাপড়ে করে চালনিতে করে রেখেছিলাম, তাতেই পানিটা পড়ে গেছে। এখন হাতের তালু দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। 4-5 মিনিটের বেশি কিন্তু এই ছানাটা আমি মাখবো না, তাও আবার হালকা হাতে মাখতে হবে, বেশি জোরে জোরে চাপ দিয়ে এগুলোকে ম্যাশ করতে যাবেন না। তো এখানে একটু ছানার পরিমাণ বেশি হওয়ার কারণে আমি কিছুটা উঠিয়ে রাখছি, অর্ধেক অর্ধেক করে আমি ম্যাশ করে নেব। তো এই যে অল্প করে নিয়েছি, নিয়ে এভাবে হাতের তালু দিয়ে এভাবে ম্যাশ করে নেব। 2-3 মিনিটের মধ্যে দেখবেন যে একটা বলের আকৃতির মিষ্টি বানানো যাচ্ছে, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো এই ছানাটা কিন্তু আমি কেবলমাত্র 2 মিনিট হলোই মেখে নিচ্ছি। তো 2 মিনিট মাখার পরেই দেখেন খুব সুন্দর করে কিন্তু একটা মিষ্টি তৈরি হয়েছে, কিন্তু ছানাটা এখনও রেডি হয়নি, কারণ এটার গায়ে কিন্তু এরকম ফাটা ফাটা দেখা যাচ্ছে, দেখেন চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এই জন্য আমি আরও 2 মিনিট এটাকে মেখে নিব। তো টোটাল 4-5 মিনিট করে আমি এক একবারে ছানাটা মেখে নিব। 2 ভাগ ছানাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো এখন আমি এর ভিতরে কালার মিশাবো। কালারটা মিশানোর কারণ হচ্ছে কাঁচা মরিচের যে কালারটা, ওই কালার নিয়ে আসার জন্য। এখানে রেডম্যানের যে সবুজ কালার আছে সেটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু লাল মরিচের যেই কালার থাকে সেটা দিয়েও কিন্তু লাল মিষ্টিও বানাতে পারবেন। মরিচের মিষ্টি হলেই হলো, সবুজ আর লাল যে কোনো একটা বানালেই হয়েছে। তো সবাই যেহেতু এটা বানায় আর যেহেতু ট্রেডিশনাল এটাই, এই জন্য আমি সবুজটাই বানালাম। তো 3টা ভাগে ভাগ করে নিয়েছি, নেওয়ার পরে সবগুলো একই সাইজের গোল্লা করে নিব। তো আমি এখানে 20টার মতো গোল্লা করে নিব, আপনারা চাইলে আরও ছোট ছোট করে আরও বেশি করেও করতে পারবেন, 30টা বা 40টাও করতে পারবেন। তো এখন আমি সবগুলো একই সাইজের করে নিচ্ছি। সবগুলো যখন একই সাইজের করে নেওয়া হবে তখন আমি একটা একটা করে মিষ্টি বানাতে শুরু করব। তো একটা নিয়ে আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা সেইভাবে মিষ্টি বানিয়ে নেবেন, তাহলে শিরার ভিতর দেওয়ার পর মিষ্টিগুলো কিন্তু আর ফাটবে না। তো একটু করে গোল করবেন, আবার একটু চাপ দিবেন, তারপরে আবার একটু গোল করবেন, আবার একটু চাপ দিবেন, এরকম করে 2-3 বার করার পর এভাবে করে মিষ্টিগুলো বানিয়ে নেবেন। তো সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মিষ্টির গায়ে কিন্তু কোনো রকমের ফাটা নেই। এখন হচ্ছে শিরা বানাতে চলে যাব। শিরা বানানোর জন্য এখানে হচ্ছে 2 কাপ চিনি নিচ্ছি, আর এখানে 7 কাপ পানি দিয়ে দিব, 1 কাপ দিয়ে মেপেই। তো পাতলা শিরা করে নিচ্ছি, এখানে যেহেতু মিষ্টির পরিমাণ বেশি এই কারণে আমি হচ্ছে পানি বেশি দিচ্ছি। তো মিষ্টির পরিমাণ যদি কম হয় তাহলে পানি কম দিলেও হবে, 4-5 কাপ দিলে হবে। তো এখন হচ্ছে এখানে কাঁচা মরিচ দিচ্ছি, যেহেতু কাঁচা মরিচের রসগোল্লা এর জন্য মরিচটা দিয়ে দিলাম। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, আমি এখানে কয়েকটা মরিচ, 5-6টা মরিচ এইভাবে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তো এখন যখন পানিতে বলক এসেছে চিনিটাও গলে গেছে, এখন এখানে দিয়ে দিব হচ্ছে রেডম্যানের গ্রিন কালার, ওই কাঁচা মরিচের কালারটা আনার জন্য এখানে হচ্ছে আমি গ্রিন কালারটা দিয়ে দিলাম। গ্রিন কালারটা দেওয়ার পরে পানিতে যখন আবার বলক চলে আসবে তখন একটা একটা করে মিষ্টি এর ভিতরে দিয়ে দিব। সবগুলো মিষ্টি এভাবে করে দিয়ে দিচ্ছি। তো সবগুলো মিষ্টি যখন দেওয়া হয়ে যাবে তখন 5 মিনিটের জন্য হাই হিটে জাল দিয়ে নেব। ঘড়ি ধরে কিন্তু ঠিক 5 মিনিটই হাই হিটে জাল দিয়ে নেবেন। 5 মিনিট হাই হিটে জাল দেওয়ার পর মিষ্টিগুলো এরকম ফুলে উঠবে, আর কালারটা কিন্তু এখনও আসেনি, তবে আস্তে আস্তে কালার কিন্তু চলে আসবে। তো পারলে মিষ্টিগুলো উল্টায় দিবেন, আর না হলে এভাবে পাতিলের হাতলটা ধরে নাড়িয়ে দিবেন, তাহলেই হবে। তো এখন আবার আমি মিষ্টিগুলো ঢেকে দিব। এখন হচ্ছে 15-20 মিনিট আমি জাল দিয়ে নিব, আর জালটা কিন্তু একদম কমিয়ে রাখবো, মানে মিডিয়াম করে রাখবো। তারপরে হচ্ছে আপনাদের দেখাচ্ছি, মাঝে মাঝে এইভাবে করে হাতল ধরে আমি পাতিলটা নাড়িয়ে দিব। তো 15-20 মিনিট পর আমি হচ্ছে মিষ্টিটা আবার চেক করে নিচ্ছি।
তো আমার মনে হয়েছে যে মিষ্টিটা হয়ে গেছে, তারপরেও আমি একটা মিষ্টি পানির ভিতরে দিয়ে দেখব। এটা যদি ডুবে যায় তাহলে মিষ্টিটা আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এখানে পানি নিয়েছি, নামার পরে মিষ্টিটা এর ভিতরে দিলাম। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু একদম নিচে ডুবে গেছে, তার মানে মিষ্টিগুলো ভেতর থেকেও সিদ্ধ হয়ে গেছে। এই কারণে এখন চুলার জালটা বন্ধ করে দিব, দিয়ে মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা করে নিব। তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কীরকম হয়েছে দেখতে। যতক্ষণ এই মিষ্টিগুলা শিরার ভিতরে থাকবে ততক্ষণই কিন্তু কালার হতে থাকবে। তো মিষ্টিগুলো যখন একদম ঠান্ডা হয়ে গেছে, দেখেন কালারটা কিন্তু আরও ঘন হয়েছে। এখন হচ্ছে আপনাদের দেখাচ্ছি মিষ্টিটা কতটা স্পঞ্জ হয়েছে। তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কীরকম হয়েছে। তো আমার এই পদ্ধতিটা ফলো করে আপনারাও কিন্তু পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, লাইক দিতে এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই যে দেখেন মিষ্টিটা চিপে কিন্তু শিরাটা পড়ে যাচ্ছে, আর মিষ্টিটা যখন আমি আবার শিরার ভিতরে দিব মিষ্টিটা কিন্তু শিরাটা সোপ করে নেবে, দেখতেই পাচ্ছেন। তো আমি আরও একটা মিষ্টি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন। তো একটা মিষ্টি আমি ভেতর থেকে আপনাদের কেটে দেখাবো যে ভিতরটাও কীরকম হয়েছে। মিষ্টিটা যদি স্পঞ্জ হয় তাহলে ভিতর থেকেও কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে কুক হবে এবং এরকম ফাঁপা ফাঁপা হবে, দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু ফাঁপা ফাঁপা হয়েছে। তো আপনারা চাইলে আমার এই পদ্ধতি ফলো করে এভাবে পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারেন। তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।